হ্যালো ফ্রেন্ডস, আমি দীপান্বিতা আর আমার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি বাঙালির আরও একটা ট্র্যাডিশনাল রেসিপি নিয়ে উপস্থিত হয়েছি, সেটি হলো পটল চিংড়ি। তো চলুন বন্ধুরা, প্রথমে আমরা দেখে নিই পটল চিংড়ি বানানোর জন্য আমি এখানে কি কি রেখেছি। এখানে আমি নিয়ে নিয়েছি পটল, আর পটলগুলোকে আমি এইভাবে কেটে ওয়াশ করে রেখেছি, আর প্রত্যেকটা পটলকে আমি দুটুকরো করে কেটে নেব। নিয়েছি আমি আলু, আলুগুলোকে আমি প্রেশারে একটা সিটি দিয়ে রেখেছি। নিয়েছি প্রয়োজন মতো অয়েল, সল্ট, রেখেছি চিংড়ি, আর এখানে রয়েছে একটা গোটা বড় টমেটো কুচো করা, রয়েছে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করা। ফোড়নের জন্য আমি নিয়েছি গোটা জিরে, পাঁচফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা, আর রয়েছে আদা, রসুন আর শুকনো লঙ্কার পেস্ট। আর আমি এখানে কিছু শুকনো মশলা রেখেছি, যার মধ্যে রয়েছে রেড চিলি পাউডার, এখানে আমি কাশ্মীরি রেড চিলি পাউডার আর নর্মাল রেড চিলি পাউডার দুটোকে মিশিয়ে রেখেছি, রয়েছে রোস্টেড জিরে গুঁড়ো, রোস্টেড ধনে গুঁড়ো, রয়েছে হলুদ গুঁড়ো, গরম মশলার গুঁড়ো আর অল্প একটু চিনি রয়েছে। আপনারা চাইলে অবশ্যই বাটা মশলা ইউজ করতে পারেন। তো এবার চলুন বন্ধুরা রান্নার দিকে যাওয়া যাক। প্রথমে আমি পটলগুলোকে ছুরি দিয়ে দুটুকরো করে কেটে নিচ্ছি। তো বন্ধুরা, আমার সমস্ত পটল কাটা হয়ে গেছে। এইবারে পটলের মধ্যে আমি হলুদ আর প্রয়োজন মতো নুন দিয়ে মাখিয়ে নেব, আর পটলটাকে আমি ভেজে ফেলব। আমি কড়াই তেল দিয়ে দিয়েছি আর আমার তেল গরমও হয়ে গেছে। এখন আমি কড়াতে নুন আর হলুদ মাখিয়ে রাখা পটলগুলোকে দিয়ে দিচ্ছি। পটলগুলোকে আমি খুব ভালোভাবে ভেজে নেব। আমি পটলগুলোকে লাল লাল করে ভালোভাবে ভেজে নেব। এই সময় আমরা আরেকটা কাজ করে ফেলি, একইভাবে আমি আলুগুলোতেও নুন আর হলুদ মাখিয়ে নেব। থেকে মাখিয়ে নিয়েছি, সাইডে সরিয়ে দিচ্ছি, আর চিংড়ির মধ্যেও আমি প্রয়োজন মতো নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো ভালোভাবে আমি মাখিয়ে নেব। তো বন্ধুরা, চিংড়িটাকেও আমি নুন হলুদ আর লঙ্কা মাখিয়ে নিয়েছি, ব্যাস এই পর্যন্ত। এবারে বাকি এইগুলোকেও পটলের মতো করে আমরা ভেজে নেব। বন্ধুরা, আমার পটলগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে, এইবারে আমি পটলগুলোকে উঠিয়ে রাখছি। তো আমি পটলগুলোকে উঠিয়ে রাখছি, একই তেলে আমি নুন হলুদ মেখে রাখা আলুগুলোকে অ্যাড করে দেব। এটাকেও আমি ভেজে নেব। তো আমি আলুগুলো ভেজে নিয়েছি, আলুগুলোকে এবার আমি তেল থেকে উঠিয়ে নিচ্ছি। আলুগুলোকে উঠিয়ে রাখার পরে একই তেলে আমি নুন, হলুদ আর শুকনো লঙ্কা মিশিয়ে রাখা চিংড়িগুলোকেও ভেজে নিচ্ছি। আমার চিংড়িগুলো ভাজা হয়ে গেছে, চিংড়িগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি। এই একই তেলে এবার আমি দিয়ে দিচ্ছি ফোড়ন, শুকনো লঙ্কা আর তেজপাতা, একই সাথে আমি দিচ্ছি গোটা জিরে, দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন, দিয়ে মশলাটা থেকে সুগন্ধ বেরোনো পর্যন্ত আমি এটাকে একটু নাড়াচাড়া করে নেব। আমার ফোড়ন থেকে সুগন্ধ বেরিয়েছে, এই পর্যায়ে এসে আমি এখানে অ্যাড করছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। এটাকে আমি লাল করে ভেজে নেব। পেঁয়াজটাকে আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি, এই পর্যায়ে এসে আমি এখানে অ্যাড করে দিচ্ছি দু চামচ আদা, রসুন আর শুকনো লঙ্কার পেস্ট। এটা দিয়ে ভালো করে আমি পেঁয়াজের সাথে ভাজা ভাজা করে নিচ্ছি। এবারে আমি এখানে একটা বড় সাইজের টমেটো অ্যাড করে দিচ্ছি কোচানো। সমস্ত কিছুকে আমি ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না টমেটো আর পেঁয়াজটা সফট হচ্ছে। গরম মশলাটাকে অন্য জায়গায় উঠিয়ে রেখে বাকি সমস্ত গুঁড়ো মশলা আর চিনি আমি এই পর্যায়ে অ্যাড করছি। সমস্ত মশলা আমি দেড় চামচ করে নিয়েছি, আর চিনিটা আমি খুব অল্প পরিমাণে নিয়েছি। এইবারে এগুলোকে আমি হালকা করে মিশিয়ে নেব, তেলের সাথে একটু ভাজা ভাজা করে নেব। নিয়ে এতে আমি অল্প একটু জল দেব যাতে মশলাগুলো ধরে না যায়,
ভালো করে তেলের সাথে মিশিয়ে নিলাম। নিয়ে এতে অল্প একটু জল দেব, দিয়ে মশলাটা সমস্ত মশলাটাকে কষার জন্য আমি একটু সময় দেব, আর আমি লিডটাকে চাপা দিয়ে দেবো। লিডটাকে বন্ধ করে আমি এটাকে কষিয়ে নিলাম। তো এবার দেখুন ফ্রেন্ডস, আমার মশলাটা কষা কমপ্লিট হয়ে গেছে, টমেটোটা সফট হয়ে গেছে। আর একটু আমি এটাকে নাড়াচাড়া করে নেব, আর এই সময় প্রয়োজন মতো নুনটা আমি দিয়ে দেব। আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী নুন আর লঙ্কাটাকে অ্যাডজাস্ট করে নেবে। যেহেতু ভাজার সময় আমি নুন দিয়েছি প্রত্যেকবারে, তাই নুনটাকে একটু বুঝে শুনে দেবেন। আমার মশলাটা হয়ে গেছে, তেলটাও চারিদিক থেকে ভেসে উঠেছে। এই পর্যায়ে এসে আমি আলুটা, ভাজা আলুটাকে অ্যাড করে দিচ্ছি। আমি প্রত্যেকটা মশলা কী কোয়ান্টিটিতে দিচ্ছি সেটা আমি রান্না করার সময় বলে দিয়েছি, আর যেটা বলিনি সেটা হচ্ছে আমি এখানে 3টে মিডিয়াম সাইজের আলু ইউজ করছি, 10টা পটল আর 150 গ্রাম চিংড়ি। তো আলুটা একটুখানি আমি কষিয়ে নিচ্ছি, আলুটাকে কষিয়ে নিয়েছি। এবার আমি প্রয়োজন মতো জল অ্যাড করে দিচ্ছি, একটু বেশি জল আমি এখানে অ্যাড করছি। আর আমার আলু সিদ্ধ হতে সময়ও লাগবে না, কেননা আমার আলুটা হালকা বয়েল করা ছিল, তারপর আমি এটাকে ভেজেছি আবার একটু মশলার সাথে কষিয়ে নিয়েছি। তো এবার এটাকে আমি ঢাকনা দিয়ে দিলাম, ফুটতে শুরু করলে আমি পটল আর চিংড়িগুলোকে অ্যাড করব। আমার এটা অনেকক্ষণ ফুটলো, এবার আমি এর লিডটাকে ওপেন করছি, করে আমি এর মধ্যে ভেজে রাখা পটলগুলোকে অ্যাড করে দিচ্ছি, আর একই সাথে দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়িগুলো। দিয়ে আমি এটাকে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। পুনরায় আমি লিডটাকে বন্ধ করে 7 মিনিটের মতো এটাকে মিডিয়াম ফ্লেমে কুক করব। তো ফ্রেন্ডস, 10 মিনিট এটাকে আমি মিডিয়াম আঁচে করলাম। তো আমার পটল চিংড়ি একদম রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছে। এইবারে আমি 1 চামচ গরম মশলা অ্যাড করে দিলাম, আপনারা চাইলে এই সময় একটু ঘিও অ্যাড করতে পারেন। এটাকে আমি ভালোভাবে মিশিয়ে নেব, মিশিয়ে 5 মিনিট আমি ঢাকা দিয়ে রেখে দেব, তারপরে আমি এটাকে সার্ভ করে দেব। 5 মিনিট আমি এটাকে একদম সিমে বসিয়ে রেখেছিলাম লিডটাকে বন্ধ করে। এবারে দেখুন আমার চিংড়ি পটল একদম রেডি, এবারে আমি এটাকে সার্ভ করে দিই। তো বন্ধুরা, বেঙ্গলি ট্র্যাডিশনাল রেসিপি পটল চিংড়ি একদম রেডি, আপনারাও বাড়িতে এটাকে বানান আর এর স্বাদ উপভোগ করুন। আজকের এই পর্যন্তই বন্ধুরা, আমার এই সিম্পল রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।